বলতে পারবেন তারা আপনাদের কি দেয়, খাইতে দেয়? এই ধরেন আমার কথা আপনারা করতেছেন, ধরে নিলাম আমি আপনাকে খাইতে দিই, করতে দিই, ছেলে মেয়ের পড়ালেখা করাই, হাসপাতালে ভর্তি করে দিই, তাহলে আমি কিসের নেতা? কিসের নেতা? আমার কথায় আপনি আরেকটা মেরে ফেলে কেস কাটলে আপনার ছেলে মেয়ে ডিউলি হয়ে যাবে। হ্যাঁ, আমার কথায় আপনি তো মামলাটা খাচ্ছেন, পুলিশের কাজ তো পুলিশকে করতেই হবে, আপনারা তো ধরে নিন। অনেক সুন্দর একটা কথা বলেন আমাদের মাশরাফি ভাই, যদি আপনারা আমার কথা শুনতে পান একটু রেসপন্স করবেন এবং শেয়ার দিয়ে মাশরাফি ভাই পর্যন্ত এই কথাগুলো পৌঁছানোর সুযোগ করে দিবেন। মাশরাফি ভাই, মিস্টার মাশরাফি, তোমার এলাকায় আমার ছাত্র অধিকার পরিষদের ছেলে পেলে ছাত্র অধিকার পরিষদ করার কারণে তাদেরকে মারধর করেছে এবং বলেছে যে এই এলাকায় শুধু মাশরাফির রাজনীতি চলবে। তুমি যে এই যে ডায়লগগুলো দিলা, এইটা কি জনগণের কল্যাণে জনগণকে শেখানোর জন্য দিচ্ছ, নাকি এই এলাকায় শুধু তোমার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য ফাঁপরবাজি করলে? মাশরাফি ভাই একটু বলেন, আপনার এলাকায় আপনার রাজনীতি ছাড়া অন্য কেউ রাজনীতি করতে পারবে না, এইটা কি কোনো রাজনৈতিক নেতার আদর্শ হইতে পারে, নাকি এটা সন্ত্রাসীর কথা? আমি জানতে চাই, আমি মাশরাফি ভাইয়ের কাছে এই কথাটা পৌঁছাতে চাই যে মাশরাফি এলাকায় মাশরাফি ছাড়া অন্য কেউ রাজনীতি করতে পারবে না, মাশরাফির রাজনীতি ছাড়া অন্য কারো রাজনীতি হবে না, এই কথাটা সঠিক না ব্যাঠিক আমি জিজ্ঞাসা করছি, আমি জিজ্ঞাসা করছি, এবং এই কথাটা মাশরাফি ভাই পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। ওরকম না, নুরুল হক নূর হলো একটা মেধাবী ছাত্র, ডাকসুর ভিপি, আমি তাকে ডাকসুর ভিপি বানিয়েছিলাম, না সে আমার নাতি। ওকে, নুরুল হক নূর ভবিষ্যতের প্রধানমন্ত্রী, আমরা নুরুল হক নূরকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, শেখ হাসিনাকে আমরা আস্থা মানে কি কুড়ে ঘরে কুড়ে ঘর নাকি কি বলে আস্থা কুড়ে সরি আস্থা কুড়ে ফেলে দিব। আরে বাংলা 30 বছর পর যে বাংলা কইতে পারি, সারাদিন জার্মান ভাষায় কথা কইতে কইতে ভাই সব বাংলা ভুলে যাই, আস্থা কুড়ে ফেলে দেবো শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে আমরা লাত্তি মেরে ক্ষমতাচ্যুত করে দিব। যদি নুরুল হক নূরকে অ্যারেস্ট করা, তাহলে তোমাকে আমরা রাস্তার নেড়ি কুত্তে বানিয়ে দিব এবং আস্থা কুড়ে ফেলে দিব শেখ হাসিনা। ওকে, সাবধান, তোর এসব ভণ্ডামি রাজনীতি আমরা ঘৃণা করি, শেখ হাসিনার এই নোংরা রাজনীতিকে আমরা ঘৃণা করি, শেখ মুজিবের নোংরা রাজনীতিকে আমরা ঘৃণা করি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।